আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে আপনাদের মাঝে নতুন একটি বিদেশি ফলের গাছ নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব এই গাছটি কোথায় পাবেন কিনতে এবং এই ফল খেতে কেমন এই গাছের কী কী উপকারিতা আছে এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি লোকার জাপানি ফল হলেও মূলত এটির উৎপত্তি স্থল হচ্ছে দক্ষিণ চায়না দক্ষিণ চ্যানার একটি অঙ্গরাজ্যে এটার ফলের প্রথম উৎপত্তিস্থল এবং এটি জাপান প্রায় এক হাজার বছর আগে এটার চাষাবাদ শুরু করে পর্যায়ক্রমে এটি খুব দ্রুত সারা বিশ্বের বিভিন্ন দেশে এটি ছড়িয়ে যায় এবং তার ফলশ্রুতিতে রকম ফলসহ গাছ আমাদের বাগানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলসহ এবং ফুলসহ গাছ তো এই ফুলসহ গাছ ফলসহ গাছ কোথায় পাবেন কিনতে এই সকল বিষয়ে বিস্তারিত ভিডিও শেষ অংশে আছে তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমরা যে টপিকে ছিলাম সেটি হচ্ছে এই গাছের অনেকগুলা গুণ রয়েছে এই গাছের গুণাগুণ আসলে বলে শেষ করা যাবে না বহু গুণে গুণান্বিত একটি ফল গাছ লোকাট ফল খেতে দারুণ মিষ্টি এবং খুবই সুস্বাদু একটি ফল লোকাট এবং এর ভেতরের অংশে মাত্র কয়েকটি মাত্র বীজ থাকে আর বাকি পুরাটা অংশ জুড়ে যে মাংসটুকু থাকে তা খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু আর এটা চায়না জাপান ইতালি বাংলাদেশ সব বিভিন্ন দেশে এটা পাওয়া যায় এবং এটার বিভিন্ন রকম নাম রয়েছে আঞ্চলিক নাম রয়েছে যেমন চায়নাতে এটাকে পিপা নামে পরিচিত চায়নাতে পিপা নামে ডাকা হয় জাপানে এই ফলটাকে ডাকা হয় জাপানিজ প্লাম বা জাপানিজ মিডেলার এছাড়া ইতালিতে এই ফলটাকে ডাকা হয় ন্যাশপ্যালো নামে এই রকম বিভিন্ন দেশে বিভিন্ন নামে আঞ্চলিক নামে পরিচিত এই ফলটি বহুগুণে গুণানিত এই ফলটি এই ফলের গাছের পাতা দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ পাতা এই পাতা থেকে কিন্তু চায়না এবং জাপানের নাগরিকেরা ওরা কিন্তু এইগুলা থেকে চা বানিয়ে খায় এবং খুবই সুস্বাদু এবং খুবই হেলদি একটি চা হয় তো আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন এবং এই ফলের গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ফলের গাছটা কিন্তু আউটডোর এবং ইনডোর প্লান্ট হিসেবেও ব্যবহার করে থাকে যা অর্নামেন্টাল প্লান্ট হিসেবে এই গাছের পরিচিতি আছে সারা বিশ্বেই তো আপনারা চাইলে এই গাছটি আপনার সাতবাগান কিংবা আপনি মাটিতে সরাসরি লাগাতে পারেন সাতবাগানে লাগালে আপনার ড্রামে লাগাতে হবে তবে এটা আমি আগেও বলেছি যে এই গাছটা কিন্তু সব আবহাওয়া উপযোগী আপনি সাঁয়াতে রাখলেও হবে রোদে রাখলেও হবে তবে রোদে রাখলে একটা বিষয় খুবই ভালো হয় সেটি হচ্ছে ফলের যে মিষ্টতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে এটা ফ্যাকাশে যে স্বাদটা হয় সেটা হচ্ছে খুব আপনার করার শীতের কারণে বা ঠান্ডা অবস্থা থাকার কারণে এটা স্বাদটা কিন্তু ফ্যাকাশে হয়ে যায় তো আপনারা চাইলে এই ফলের গাছ সহ বিভিন্ন রকম ফলের গাছের কালেকশন আছে আমাদের কাছে দেশি বিদেশি সব রকম ফলের গাছ আছে আমাদের নিকটে আপনারা চাইলে সেই গাছগুলো খুব সহজে পারচেস করতে পারবেন পারচেস করতে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে আছে ভিজিট করে দেখে আসতে পারেন ওখানে অনেক রকম ফলের গাছ আছে এরকম সব বিদেশি ফলের কালেকশন আছে এবং এগুলো কলমের গাছ সবগুলোই যে দেখতে পাচ্ছেন গ্রাফটিং কলম জোর কলম যেটাকে বলে তো এরকম বিভিন্ন রকম ফলের গাছের কালেকশন আমাদের ফেসবুক পেজে আছে ওইখান থেকে আপনি নাম এবং ছবি আপনি যদি কালেক্ট করতে পারেন তাহলে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ডেসক্রিপশনের যে ফোন নাম্বার আছে বা এই স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ওই নাম্বারে আপনি সেন্ড করে দিতে পারেন আমরা পরবর্তীতে আপনাকে বিস্তারিত জানিয়ে দেব তো দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থেকে বেল বাটনটি চাপ দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ